দেশ এবং দেশের বাইরের সমস্ত চাষি ভাইদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিওর যে প্রধান আলোচ্য বিষয়বস্তু হবে সেটা হলো যখন গাছে পুরুষ ফুল প্রথম আসতে শুরু করছে বা অল্প স্বল্প জালি আপনাদের এরকম ছোটো ছোটো জালি আপনাদের গাছে ধরা পড়ছে তখন আপনারা কি ধরনের পরিচর্যা করবেন যার ফলে কিন্তু আপনাদের যেন একটি ফলও নষ্ট না যায় দেখুন বন্ধুরা শশার রঙ গঠন একদম দেশি জাত বুঝতে পারছেন আপনারা তো দেশি শশার মধ্যেই কিন্তু সবথেকে বেশি রোগের প্রবণতা থাকে এটা কৃষিবিজ্ঞানীরা বলছেন তাই আর আমাদের ধরুন হাইব্রিড বীজ লাগানো যাবে না কারণ বাজারের চাহিদা নেই শশা যখন এভাবে সাদা হবে তখনই কিন্তু আমাদের যে লোকাল বাজার যেখানে আমরা শশাটা নিয়ে গিয়ে বিক্রি করবো সেটা কিন্তু আমাদের সাদা শশার বাজার তাই বন্ধুরা আপনারা যারা শশা এই মুহূর্তে লাগিয়ে রেখেছেন গাছ এই রকম বেলায় আছে ফুল অল্প স্বল্প পুরুষ ফুল অল্প স্বল্প স্ত্রী ফুল মিশে মিশে আসছে তখন কিন্তু আপনাদের প্রধান একটি পরিচর্যা করতে হবে যে পরিচর্যাটা নিয়েই কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটি আলোচনা হবে তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন যার ফলে আপনারা কিন্তু সহজেই বুঝে যাবেন যে আপনাদের শশা গাছে যখন অল্প স্বল্প স্ত্রী ফুল আসবে তখন আপনারা কি পদ্ধতি অবলম্বন করে সেই স্ত্রী ফুলের পরিমাণটাকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে তুলতে পারেন বিগত দিনের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম নাইট্রোবেনজিন বুস্টার থ্রি বা বুস্টার টু এই ধরনের যে হরমোনগুলো হয় সেই হরমোনগুলো নিয়ে বন্ধুরা হরমোন তো আপনারা সবাই কম বেশি প্রয়োগ করে থাকেন আপনাদের শশা খেতে তবুও দেখা যায় যে একটা বয়স পর্যন্ত কিন্তু শশা গাছে ফুল ফল মানে স্ত্রী ফুলের পরিমাণ আসে না তাই ফল কিন্তু আপনাদের গাছে খুবই কম দেখা দেয় তো সেই সমস্যা থেকেই কিন্তু সমাধান পেতে আজকের ভিডিওটি পুরোটা আপনাকে দেখতেই হবে বন্ধুরা প্রথম আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যখন আপনাদের গাছে দেখছেন একদম গোড়ার দিকে এইভাবে এখানে স্ত্রী ফুল ঝুলে আছে আপনারা এই ফলটার উপর দয়া মায়া না দেখিয়ে এই যে গোঁড়ার জয়েন্টটা দেখছেন না এই জয়েন্ট থেকে কিন্তু এই ফল সমেত পাতাটিকে কেটে ব্লেড দিয়ে বাদ দিন প্রত্যেকটা গাছে আপনাদেরকে কিন্তু এইভাবেই করতে হবে কতদূর পর্যন্ত ওই যে প্রথম পাতা দেখছেন দ্বিতীয় পাতা তৃতীয় পাতা চতুর্থ পাতা পঞ্চম পাতা পর্যন্ত কিন্তু আপনাদেরকে এই পদ্ধতিটি অবলম্বন করতে হবে কারণ কি হয় দেখুন এই যে আপনারা নিচের ডালটা দেখছেন এখানে দেখুন ফল এসছে এই ফলটা কিন্তু খুব একটা বেশি ভালো কোয়ালিটিপূর্ণ হবে না ভালো গঠন হবে না ভালো রঙ হবে না কিন্তু তবুও এই নিচের দিকের ফলগুলো কিন্তু আপনার ওপরের দিকে যে খাবারটা যেত যখন গাছ শিকড়ে খাবার এখানে শোষণ করছে এবং আস্তে আস্তে যখন তার কাণ্ড দিয়ে খাবারটা বেরোচ্ছে যদি তার ওপরে যাবার আগেই এখানে এবং এখানে যদি খাবারের প্রধান প্রধান অংশগুলো চলে যায় ধরুন একশো ভাগ খাবার গাছ তুলেছে শশা শশা গাছ শিকড়ের মাধ্যমে এবং দেখা গেল যে এখানে আপনার চল্লিশ ভাগ খাবার কিন্তু এখানে দু তিনটে শশার জন্য খাবারটা ডিভাইড হয়ে গেল এবং নিচের যে এই বড় বড়ো পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন না এই বড় বড় রোগাগ্রস্ত পাতাগুলো অল্প স্বল্প রোগাগ্রস্ত পাতাগুলো কিন্তু আপনাদের খাবারের অধিকাংশ অংশই কিন্তু শোষণ করে নেবে সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কি এই যে গোড়ার দিকের যে স্ত্রী ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই স্ত্রী ফুলগুলো কিন্তু দেখা মাত্রই আপনাদের ভেঙে ফেলাটাই কর্তব্য দেখুন বন্ধুরা এই যে ডগগুলো দেখছেন না আপনারা এই ডগে যে জালি পড়ছে এই জালি কিন্তু একটা দুটোই পড়বে এবং এই এই যে ডগ সে কিন্তু বেশি দূর পর্যন্ত ছুটবে না মানে বেশি বড় হবে না মানে আগামীতে এই ডগে গিয়ে অধিক ফলন আসার সম্ভাবনা কিন্তু খুবই কম যে সম্ভাবনাটা রয়ে যায় সেটা হচ্ছে এই গাছকে আপনার নিচের দিকে ঝুঁকিয়ে দেবে মানে হচ্ছে ওপরের দিকে যে খাবারটা যাওয়ার কথা গাছটা ঠিকমতো সুসম্ভাবে বৃদ্ধি পাওয়ার জন্য সেটা কিন্তু যেতে দেবে না এই গোড়ার দিকের ডগ এবং ফল তাই আপনারা দ্বিধাগ্রস্ত না হয়ে এই ডগ এবং ফলগুলিকে কেটে ফেলুন সময় থাকতে যদি মাচায় উঠতি বয়সে আপনি এই ডগুলিকে কেটে ফেলেন বন্ধুরা তাহলে কিন্তু যে ওপর দিকের যে ফলের বৃদ্ধি ওপর দিকে যে গাছের বৃদ্ধি সেগুলো কিন্তু সুন্দর এবং সহজভাবে হতে পারবে তাই আমি বলবো আপনারা এই ডগুলি অবশ্যই কেটে ফেলুন যতই আপনারা নাইট্রোবেঞ্জিন দিন যতই আপনারা বুস্টার থ্রি দিন তবুও কিন্তু স্ত্রী ফুলের পরিমাণ আপনাদের কাছে সেই রকমভাবে আসবে না যদি না আপনারা এই ডগগুলিকে কেটে ফেলেন আমিও আগামী দুদিনের মধ্যে ডগগুলি কেটে ফেলব আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য আমি রেখেছি এই স্ত্রী ফুলের স্ত্রী ফুলওয়ালা ডগুলোকে আপনি হয়তো দেখে থাকবেন বিগত দিনের ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা নাইট্রোবেঞ্জিন আর বুস্টার থ্রিটার ব্যবহার আপনাদের গাছে করবেন তো সেই রকমইভাবে আপনারা ব্যবহার করতে পারেন তবু আমি একবার বলে দিই যে আপনারা যখন ছোট গাছ লাগাচ্ছেন তখন গাছের বয়স যখন কম মানে আপনার ওই দুপাতা হয়েছে তখন থেকে কিন্তু আপনাদেরকে নাইট্রোবেনজিন এবং বুস্টার যে থ্রি সেটাই কিন্তু পরপর মানে এই সপ্তাহে যদি আপনি নাইট্রোবেনজিন দেন পরের সপ্তাহে কিন্তু আপনাকে বুস্টার টুটা অবশ্যই স্প্রে করতে হবে এইভাবে কিন্তু আপনাকে স্প্রের যেটা যে একটা শিডিউল থাকে সেই শিডিউলটাকে মেনটেন করতে হবে দুবার বুস্টার থ্রি এবং বা বুস্টার টু এবং দুবার নাইট্রোবেনজিন আপনি যখন প্রয়োগ করবেন বন্ধুরা তখন কিন্তু আপনার গাছে নর্মালিভাবে ওপরের দিকে স্ত্রী ফুল দেবার প্রবণতাটা কিন্তু বেড়ে যাবে আর আপনি সেই সঙ্গে যদি ওই ডগগুলোকে কেটে ফেলতে পারেন গোড়ার দিকে তবে কিন্তু আপনার স্ত্রী ফুলের যে পরিমাণটা সেটা আপনি বুঝতে পারবেন চোখে দেখে যে কতটা পরিমাণ বেড়েছে তাই আমি বলবো ওই নিচের দিকের ফলগুলোর প্রতি অতটা আশা রেখেন না নিচের দিকের ফলগুলোকে কেটে ফেলুন এবং গাছকে সুস্থ রাখুন দেখুন ফলন অনেক আপনাদের বেড়ে যাবে অনেক চাষি ভাই আমাকে জিজ্ঞেস করেন যে ফোনে যে মালচিংয়ে চাষ করলে কি সুবিধা অসুবিধা দেখুন মালচিংয়ে চাষ করলে তো অনেক সুবিধা এবং মালচিংয়ের ফলন যথেষ্ট বেশি ভালো হয় তো আমি যেটা বলি সাধারণতভাবে যে মালচিংয়ে চাষ করার আগে আপনাকে কিন্তু চাষটাতে পারদর্শী হতে হবে যদি আপনি নর্মাল মাঠে ফাঁকা মাঠে ফাঁকা বেদে যদি আপনি আপনার গাছের গঠন রঙ রকম রাখতে পারেন পরিচর্যার মাধ্যমে বৃষ্টিপাতের মধ্যে তবে কিন্তু আমি বলবো আপনি মালচিংয়ের দিকে অগ্রসর হন কারণ হচ্ছে মালচিং অবশ্যই একটি উন্নত প্রজা মানে প্রযুক্তি যে প্রযুক্তিতে চাষ করলে আপনার খরচ থেকে শুরু করে ফল সবই কিন্তু ভালো হয় গাছের রোগ জ্বালা লাগার পরিমাণ অনেক কম হয় কিন্তু বন্ধুরা মালচিংয়ে শ্রী ফুলের পরিমাণও অনেক বেশি আসে কারণ হচ্ছে কিছু পোকামাকড়ের জন্য আপনাদের গাছের ক্ষতিটা হয় সে ক্ষতিটা কিন্তু হতে দেয় না গাছে এবং সেই জন্য কিন্তু আপনাদের ফলের পরিমাণটা কিন্তু অনেক বেশি হয় আর যদি আপনাদের লোসকান হওয়ার সম্ভাবনা থেকে থাকে সেক্ষেত্রে আমি বলবো মালচিংটাকে এড়িয়ে চলুন আমি এটাই বলি যে মালচিং করবেন না প্রথম দিকে কারণ হচ্ছে আগে আপনি চাষটাকে শিখুন বুঝুন তারপরে মালচিং করলে কি হবে আপনার গাছ সুস্থ থাকবে আপনার পকেটও কিন্তু সুস্থ থাকবে তো এরপর বলি যে প্রথম দিকে তো আমি নাইট্রোবেনজিন এবং বুস্টার টু বা থ্রি ব্যবহার করার কথা আপনাদের বলেছি কীভাবে আপনারা ব্যবহার করবেন কিন্তু যখন গাছ চারবার ব্যবহার করার পরে ধরুন এক মাস কেটে গেল ঠিক আছে চার সাত আঠাশ এক মাস কেটে যাওয়ার পরে কিন্তু আপনারা কিভাবে বা কোন শিডিউলে এই নাইট্রোবেনজিন আর মানে বুম ফ্লোয়ার আর বুস্টার যে থ্রি আছে ফাইটো হরমোন সেটা কীভাবে গাছে আপনাদের প্রয়োগ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তবেই কিন্তু আপনাদের স্ত্রী ফুলের পরিমাণটা বেশি আসবে দেখুন যদি আপনারা হাইব্রিড জাত চাষ করতে থাকছেন মানে করছেন তাহলে কিন্তু এই হরমোন দেবার পরিমাণটা কিন্তু আপনাদেরকে একটু বাড়িয়ে তুলতে হবে ঠিক আছে যদি আপনারা দেখছেন না আমরা তো দেশি জাত চাষ করেছি সেক্ষেত্রে আপনাদেরকে হরমোনের পরিমাণটা কম রাখতে হবে মানে আমি কি বলতে চাইছি যে গাছের ফলন যেরকম হবে আপনাকে কিন্তু সেই গাছে সেই পরিমাণ নাইট্রোবেনজিন এবং ফাইটোহরমোন প্রয়োগ করতে হবে মানে করা প্রয়োজন তবেই কিন্তু আপনার গাছ যে ফল দেওয়ার পরেও রং রূপ এবং আগামী ফলের গঠন কিন্তু খুব সুন্দর থাকবে সেই নিয়েই আজকে বেশি মেন কথাটি বলবো আমি মাস বা আঠাশ দিন তিরিশ দিন পরে যখন দেখবেন আপনার গাছে এরকম দুটি একটি পুরুষ ফুল ফুটছে মানে গাছে ফুল দেবার সময় এসেছে কিংবা ওই যে দূরে দেখছেন স্ত্রী ফুল ওই স্ত্রী ফুলের মতনই মানে আরও দু একটা স্ত্রীফুল কিন্তু গাছে আসছে সেই সময় কিন্তু আপনাদেরকে প্রয়োগ করতে হবে প্রথমবার নাইট্রোবেনজিন নাকি বুস্টার টু বা থ্রি যদি আপনারা সেই বয়সে নাইট্রোবেনজিনটি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের গাছে নাইট্রোবেঞ্জিনের যে কাজ সেই কাজটা কিন্তু সঠিকভাবে আপনারা লক্ষ্য করতে পারবেন এবং আমি ছোটোবেলায় বলেছিলাম এক সপ্তাহের ভিতরে আপনারা প্রয়োগ করবেন বুস্টার থ্রি বা বুস্টার টু এবং এক সপ্তাহ পরে আবার নাইট্রোবেনজিন আর এই ফলন্ত গাছের ক্ষেত্রে মানে যখন প্রথমবার ফুল ফল আসছে তখন কিন্তু আপনারা আজ ধরুন নাইট্রোবেনজিন প্রয়োগ করলেন ঠিক তার তিন দিন পর চার দিনের মাথায় কিন্তু আপনাকে বুস্টার টু বা বুস্টার থ্রিটি প্রয়োগ করতে হবে তবেই কিন্তু আপনি সব থেকে ভালো রেজাল্ট দেখতে পাবেন আপনার শশা খেতে তাহলে কি হবে ফাইটোহরমোনের একটা কাজ আছে আলাদা আর নাইট্রোবেনজিনের কিন্তু একটা কাজ আছে আলাদা দেখুন নাইট্রোবেনজিন বেসিক্যালি যেটা করে সাধারণতভাবে যে আপনার গাছে যে স্ত্রী ফুল দেবার প্রবণতাটাকে বাড়িয়ে তোলে আর বুস্টার থ্রি কি করে আপনার স্ত্রী ফুলটাকে বাড়িয়ে তোলে গাছে প্রবণতা শুধু তো হলেই হবে না তার মধ্যে তো সেই পর্যাপ্ত পরিমাণ খাবার বা সেই হরমোনটা থাকতে হবে যার ফলে স্ত্রী ফুলটা সেই গাছ তৈরি করবে তাই আপনাদেরকে কিন্তু বুস্টার থ্রি বা টু আগে দিলে চলবে না আগে নাইট্রোবেনজিন দিয়ে গাছটার মধ্যে আবারও আপনাকে স্ত্রী ফুল দেবার প্রবণতাটাকে বাড়িয়ে তুলতে হবে এবং তারপরে কিন্তু আপনাকে দিতে হবে বুস্টার টু বা বুস্টার থ্রি তবেই কিন্তু আপনি সর্বাধিক রেজাল্ট দেখতে পাবেন কারণ অনেক চাষি ভাই বলেন যে সব কিছু তো দিচ্ছি ভাই কিন্তু তবুও কেন গাছে ফলন নেই সেটাই কিন্তু একমাত্র কারণ আপনাদের যে ঠিক মতোভাবে কিন্তু আপনারা সময় মতন হরমোনটি প্রয়োগ করতে পারছেন না আর সময় শশা গাছের জন্য শশা চাষের জন্য থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় সঠিক সময়ে সঠিক পরিচর্যা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি এই সঠিক সময়ে সঠিক পরিচর্যায় কিন্তু আপনাকে একজন সফল চাষী করে তুলতে পারে তাই আমি ঠিক যেভাবে বলছি আপনারা কিন্তু ঠিক সেইভাবে হরমোনটার প্রয়োগ করে চলুন দেখুন আপনাদের যে গাছের আগে যে হয়নি যেগুলো সেইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে যে ফলটা আগে আপনি ভেবেছিলেন যে আপনার কাছে এত কুইন্টল হবে এত কুইন্টল হবে এদিক ওদিক থেকে দেখেছিলেন সেটা হয়নি কিন্তু এরপর আপনাদের কিন্তু হয়ে যাবে যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমাকে ফলো করেন প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে কিন্তু অবশ্যই আমার মানে আমার যে পদ্ধতি আমি অবলম্বন করি বিঘেতে প্রায় সাড়ে তিন চার কিলো মতন মানে সাড়ে তিন কুইন্টাল চার কুইন্টাল মতো শশা উৎপাদন হয়ে থাকে সেটা কিন্তু আমি পেয়ে থাকি বন্ধুরা আপনারাও পেয়ে যাবেন অনেকে বিশ্বাস করতে চান না সেটা আপনাদের নিজস্ব ব্যাপার কিন্তু বন্ধুরা যে সমস্ত চাষি ভাই দীর্ঘদিন থেকে শশা চাষ নিয়ে যুক্ত আছেন ওনারা জানেন যে শশার ক্ষেত্র থেকে তিন কুইন্টাল চার কুইন্টাল প্রতিদিন এক বিঘা থেকে তোলাটা কিন্তু বিশেষ কোনো কষ্টসাধ্য ব্যাপার নয় যেভাবে বন্ধুরা একটি ভালো ঘর বানানোর জন্য তার গোঁড়া থেকে তাকে মজবুত করতে হয় পিলার দেয়া বলুন বা গ্রোথ কাটা বলুন অনেক কিছু করতে হয় সেভাবেই কিন্তু একটি শশা গাছ যে তার যৌবনকালে গিয়ে ভালো আপনাকে ফলন দেবে তার জন্য কিন্তু আপনাকে আগের থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনারা যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন যে আমি আগে বিগত যে ভিডিওগুলো সব দিয়েছি সেখানে আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা পরিচর্যা করলে আপনাদের গাছের ছোটোবেলায় যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনারা যান সেই সমস্যাগুলোকে কিন্তু প্রতিকার করতে পারেন এই বলে এই নয় যে ছোটোবেলায় আপনারা সমস্যাটার সমাধান করে দিলেন মানে বড়োবেলায় গিয়ে কিন্তু আর সেটা করতে হবে না যেভাবে আপনাকে রোজ খাবার খেতে হয় সেভাবেই কিন্তু গাছকেও প্রতিনিয়ত খাবার খেতে হয় রোগের ওষুধ নিতে হয় তাছাড়াও বিভিন্ন রকম ব্যবস্থা নিতে হয় যেভাবে গর্ভবতী মহিলাকে ভালো করে খাওয়া দাওয়া দিয়ে তাকে সুস্থ রাখতে হয় সেভাবেই কিন্তু একটি ফলন্ত গাছকে খাবার দাবার দিয়ে সুস্থ রাখতে হয় আপনারা বুম ফ্লাওয়ার স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু যদি বুম ফ্লাওয়ারের দানা আপনাদের মাঠে ছড়াতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা ভালো ফল দেখতে পাবেন এই বুম ফ্লাওয়ারের দানা মাটিতে গিয়ে কিন্তু আপনাদের যে হরমোনের অভাবটা থাকে গাছের মধ্যে সেই হরমোনের অভাবটাই কিন্তু মাটি থেকে পূরণ করার চেষ্টা করে শিকড়ের মাধ্যমে যদি আপনারা জমিতে মাইকড় ব্যবহার করে থাকেন তাহলে প্রচুর পরিমাণে আপনাদের সে যে শিকড় সাদা শিকড় সেটা হবে এবং যখন আপনারা বুম ফ্লোয়ারের দানাটা দিচ্ছেন তখন কিন্তু সেই সাদা শিকড়গুলোর মাধ্যমে খাবার কিন্তু বুম ফ্লোয়ারের যে হরমোন যে বুম ফ্লোয়ারের যে জোর বলবেন আপনারা সেই জোরটা কিন্তু গাছ শোষণ করে নিতে পারছে এবং কি হচ্ছে তার ফলে আপনার গাছের স্ত্রী ফুলের যে পরিমাণটা সেটা কিন্তু দু রকমভাবে বাড়ছে বন্ধুরা প্রথম তো আপনার বাড়ছে গাছে যে আপনি স্প্রে করছেন নাইট্রোবেনজিন থার্টি ফাইভ পারসেন্ট মানে বুম ফ্লাওয়ার এবং তার সঙ্গে সঙ্গে আপনি মাটিতে দিয়ে রেখেছেন আপনার বুম ফ্লাওয়ারের দানা এই দুটোর ফলে কিন্তু আপনাদের গাছের স্ত্রী ফুল প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে সেটা সিজন যেটাই হোক না কেন অত্যাধিক গরম হোক অত্যাধিক ঠান্ডা হোক বা অত্যাধিক বর্ষা হোক আপনারা কিন্তু সেই সুবিধাটি পেয়ে যাবেন আপনাদের গাছে কিন্তু গাছ সুস্থ থেকে মানে ফল ফুল প্রচুর পরিমাণে দিতে পারবে এই জিনিসগুলো আপনারা মেনে চলুন একটা সিজন অন্তত মেনে চলুন দেখুন যদি উপকার হয় তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি বলছি না সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে গিয়ে আপনি মাঠে যান হ্যাঁ মাঠে গিয়ে আপনি এই পদ্ধতিটা অবলম্বন করে দেখুন যদি আপনি উপকার পান আমার সাবস্ক্রাইবার অবশ্যই হয়ে যাবেন আর সাথে সাথে বন্ধু চাষিদেরও এই সম্বন্ধে অবগত করাবেন কারণ দেখুন এমন নয় যে শুধু আপনি ফলন পাচ্ছেন বলেই আপনার খুশি আপনি তো চাইবেন যে আশপাশের মাঠের চাষিদেরও কিন্তু উন্নতি হোক আর দেখুন যেটা বলবো শুধু যে হরমোন দিলেই আপনার কাছে ফলের পরিমাণটা চা করে বেড়ে যাবে তা কিন্তু নয় হরমোনের সাথে সাথে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে গাছে ভিটামিন ভিটামিনের মধ্যে কি পড়ে মেন যে ভিটামিনটা হচ্ছে গাছ বড় করার জন্য সেটা হচ্ছে কিন্তু আপনাদের ইসাবিয়ন যে বলে ভিটামিনটার কথা আমি বলি তার মধ্যে কিন্তু আছে অ্যামিনো অ্যাসিড জৈব অ্যামিনো অ্যাসিড প্র্যাকটিক্যালি এটা খুব ভালোভাবে প্রমাণিত তো এই অ্যামিনো অ্যাসিড কিন্তু আপনার গাছকে সারা জীবন গাছের কাজে লাগবে হ্যাঁ যতদিন আপনার গাছ বেঁচে থাকবে ততদিন কিন্তু আপনি এই ঈশা বা অ্যামিনো অ্যাসিডযুক্ত ভিটামিন অবশ্যই গাছে প্রয়োগ করবেন তার সাথে সাথে বন্ধুরা জিব্রালিক অ্যাসিড আছে সেই রকম যে ভিটামিন আপনারা পাচ্ছেন আমি নাম বলে দিচ্ছি না কারণ হচ্ছে হয়তো আপনারা না পেলে ভেঙে পড়েন চাষিরা আমি জানি যে যে ওষুধটা নাম বলি সেটা না পেলে ভেঙে পড়েন আপনারা অন্য ওষুধের প্রতি বিশ্বাস করতে পারেন না এমন নয় জিব্রালিক অ্যাসিড ভালো করে শুনানির নামটা আমি স্ক্রিনে লিখে দেব। জিব্রালিক অ্যাসিড জিব্রালিক অ্যাসিড সমন্বিত যে সমস্ত ভিটামিনগুলো আছে আপনারা ফলন্ত গাছে কিন্তু সেই সমস্ত ভিটামিনগুলো অবশ্যই স্প্রে করবেন তাতে দরকার পড়লে ইসা বিয়নের সাথে মিশিয়ে মানে অ্যামিনো অ্যাসিডের সাথে মিশিয়ে কিন্তু আপনারা জিব্রালিকটা প্রয়োগ করুন দেখুন আপনাদের ফলের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে গাছের যে বৃদ্ধিটা সেটা আটকাবে না মানে সামগ্রিকভাবে একটা চাষির লাভ হওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় সেই জিনিসগুলো কিন্তু আপনি আপনার গাছে লক্ষ্য করতে পারবেন আপনারা দেখে থাকবেন যে মাচায় ওঠার পর পরই কোনো গাছ যদি ফল দিতে শুরু করে দেখুন এখানে মাচায় ওঠার পর পরই কিন্তু এখানে গাছে স্ত্রী ফুল চলে এসছে বন্ধুরা তাই মাচায় ওঠার পর পরই যদি আপনাদের গাছে দেখেন যে আপনাদের ফুল জালি মানে জালি আসছে তাহলে বুঝবেন সেই গাছের মধ্যে কিন্তু স্ত্রী ফুল দেবার প্রবণতাটা প্রচুর পরিমাণে বেশি হয়ে গেছে মানে ঠিক আছে স্ত্রী ফুল দেবার প্রবণতা ভালো আছে আর যদি দেখেন ডগ এইভাবে আপনাদের সোজা ওপরের দিকেই শুধু উঠে যাচ্ছে তাহলে কিন্তু সেই গাছটিকে আপনাকে নিচের দিকে নামিয়ে আনার ব্যবস্থাটা কিন্তু খুব শীঘ্র করতে হবে বন্ধুরা যদি গাছ খুব ওপরের দিকে উঠে যায় মানে গাছের গ্রোথ এক্সট্রা গ্রোথ যেটাকে বলি আমরা আর কি যদি সেই গ্রোথ গাছ পেয়ে যাই তাহলে কিন্তু আপনাদের গাছে স্ত্রী ফুলের পরিমাণটি অবশ্যই কমে যাবে এখানে দেখতে পাচ্ছেন তো গাছ মাচায় উঠতে না উঠতেই কিন্তু ফল দিতে শুরু করে দিয়েছে বন্ধুরা তাই গাছ মাচায় উঠার আগে থেকেই যদি ফল আপনাদের গাছে ধরতে থাকে না তাহলে জানবেন গাছটার স্ত্রী ফুলের প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে দেখুন এখানেও স্ত্রী ফুল এসছে কিন্তু গাছ এখনও মাছায় ওঠেনি জাস্ট উঠবে এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি দেখেন যে এরকম হচ্ছে না তখন কিন্তু আপনারা অ্যামিনো অ্যাসিড যে স্প্রে করছেন সেই অ্যামিনো অ্যাসিডের স্প্রে পরিমাণটা কমিয়ে ফেলুন প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন আপনার এই যে মাচায় ওঠার জাস্ট মুখে জাস্ট একটুখানি মাচায় উঠেছে হ্যাঁ আর কিন্তু আপনাদের এখান থেকে স্ত্রী ফুলের শুরু হয়ে গেছে দেখুন এই গাছটা দেখে আপনি এরকম যদি আপনাদের গাছ হয় তাহলে দেখে বুঝবেন যে স্ত্রী ফুল দেবার প্রবণতা কিন্তু গাছে প্রচুর পরিমাণে আছে আর এই সময় আপনারা অ্যামিনো অ্যাসিডের পরিমাণটাকে কমিয়ে জিব্রালিক অ্যাসিডযুক্ত ভিটামিন যেগুলো আছে সেই ধরনের ভিটামিন প্রয়োগ করুন দেখুন আপনাদের গাছ কয়েক দিনের মধ্যেই কিন্তু ফুল ফলে ভরে উঠবে বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি আলোচনা বিশেষ কিছু দিকে যাব না এখানেই শেষ করার কথা ভাবছি ভিডিও অনেক বড় হয়ে গেছে আপনাদের হয়তো বিরক্তও লেগেছে তবে আমি বলবো দশ পনেরো মিনিট সময় আপনারা নষ্ট করুন ধরুন দরকার পড়ে নষ্ট করছেন আপনাদের সুস্থ রাখার জন্য আপনাদের মাঠটিকে আপনারা এই সময়টুকু নষ্ট করুন দেখুন আপনাদের কিন্তু অবশ্যই ভালো হবে এবং আপনাদের যে চাষটা সামগ্রিকভাবে একটা উন্নত জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন আর মালচিং সম্বন্ধে আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আগামী দিনে আমি মালচিংয়ের ওই চাষ করবো আপনাদের দেখানোর জন্য মালচিংয়ে অবশ্যই ভালো চাষ হয় কিন্তু বন্ধুরা আমি খোলা মাটিতে চাষ করি কারণ প্রত্যেকটা চাষি ভাই তো আর মালচিং ব্যবহার করতে পারবেন না খোলা মাঠেই ওনাদের প্রয়োজন চাষটাকে করা তাই আমি কিন্তু খোলা মাঠে চাষ করে আপনাদের সঙ্গে সেই খোলা মাঠে কীভাবে গাছ আপনারা সুস্থ রাখবেন কীভাবে ফল বেশি পাবেন সেই সব নিয়েই ভিডিও বানাই আপনাদের স্বার্থে আগামী দিনে আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি কিন্তু মালছিংয়ের উপরেও চাষ করব। এবং সেই চাষ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে আবার পরবর্তী ভিডিওয় ধন্যবাদ বন্ধুরা